আচ্ছা এটা আমরা অনুভূতি শুনি। শুক্লা এবারের পূজো তোমার কেমন লাগছে? কথা বল না। পূজার সেরা গিফট। অর্চনা তোমার কেমন লাগছে? এই যে একটি ছোট একটি ছবি আঁকা তোমার হাতে, এটি পেয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো, আমি আরো নিজে পছন্দ করে নিয়েছি। যাক যাক, বৌদিমণি আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, মানে খুবই ভালো। আচ্ছা তারপরে আপনার? আমারও খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? এত সুন্দর একটা গিফট পাইলাম। এই গিফটে কি উপলক্ষে থাকি জানেন? হ্যাঁ, আপনাদের সবার যে গিফট একই রকম, মানে কাউকে ছোট করে দেখা হয়নি, সবাইকে একইভাবে মূল্যায়ন করা হয়েছে, এটা কি আপনাদের কাছে ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা তারপরে আপনার কেমন লাগছে ম্যাডাম? যাক যাক, আচ্ছা আপনাদের পুজো সুন্দরভাবে সবাই, মানে আনন্দটা কেমন হয়েছে? এবছর তো করোনা ছিল, সেইভাবে ঘোরাঘুরিটা সব প্রতি বছরের মতো হয়নি, তারপরও কেমন লাগছে, মানে আপনাদের পূজার এই কয়দিনটা কেমন কাটছে? কেমন আসলে এবার করোনা থাকাকালীনে, মানে হয়তো বা মানুষ গৃহবন্দী এটা ঠিক আছে, তবু সে অবস্থায় মানে সবার সাথে সবার যে আন্তরিক একটা হৃদ্যতা, এটা অনলাইনের মাধ্যমে সবার সাথে সেটা সুন্দরভাবে পারিবারিক সম্পর্ক ঠিকভাবে বজায় আছে। আপনারা সবাই একবার জয় মা দুর্গা বলে একটু বলেন তো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গার জয় হোক, নাকি দুর্গতি নাশিনী। আপনারা কি দুর্গা মার কাছে এই যে শুভ বিজয় হয়ে গেল, তারপর আপনারা কি চেয়েছেন, মানে এই করোনা থেকে মুক্তি মুক্তি চেয়েছেন? আমরা বলেছি যে মা দুর্গা এই করোনা থেকে আমাদের সবাইকে মুক্ত মানে বিশ্বকে নাশ করো, সকলের শুভ মুক্তির উদয় ঘটো। যাক যাক, সুন্দর আপনাদের প্রত্যেকের এখানে যারা আছেন সবার জন্য শুভকামনা। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি, আর আপনাদের সবাই সুস্থতা কামনা করে এই যে ছবিটা যে আপনাদের হাতে, আপনাদের এই ছবিটা যে আঁকছে তার নাম কি বলতে পারবেন? তাহলে আপনারা কি তাকে কি ধন্যবাদ দিয়েছেন যে আপনারা এরকম একটা? আচ্ছা সবাই ভালো থাকবেন, আপনাদের আবারও মঙ্গল কামনা করে আমরা এই ভিডিওটি স্মৃতিস্বরূপ ধারণ করে রাখার জন্য ভিডিওটি রেকর্ড করা হলো। সবাইকে ধন্যবাদ।